নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। আমি অদিতি যোশী ঔরঙ্গাবাদ থেকে বলছি। এই প্রথম আমি শ্রী আম্মা ভগবানের দিব্যমঙ্গল দর্শনের সৌভাগ্য পেয়েছিলাম। বিভিন্ন চমৎকারের ঘটনা শুনে দর্শনে যাবার আগে থেকেই তাদের সচক্ষে দেখা ও সবকিছু জানার তীব্র আগ্রহ ও কৌতূহলে আমি ভরপুর ছিলাম। দর্শনের দিন যখন এলো, একামে পৌঁছনোর ও পূর্ণ দর্শন পাবার আগ্রহ ও উৎসাহে আমি অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠি। যখন একামে প্রবেশ করি, বিস্তীর্ণ এলাকা জুড়ে ভক্তদের উপচে পড়া ভিড় দেখে শ্রী আম্মা ভগবানের অপার মহিমা ও ভালোবাসা নিজ অন্তরে সম্যক উপলব্ধি করছিলাম। চারদিকে সকলের মধ্যে পরম আস্থা ও আশার তরঙ্গ প্রবাহিত হচ্ছিল। আমাদের বলা হয়েছিল দর্শনের সময় শ্রী আম্মা ভগবানের চোখের দিকে তাকাতে। যে মুহূর্তে সেই পুণ্যস্থলে প্রবেশ করি, নিজের মধ্যে অপার শান্তি ও স্থিরতা অনুভব করতে থাকি। আম্মা ও ভগবানের শুভ মুখমণ্ডল থেকে অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল এবং চারপাশ সদর্থক ঊর্জায় পরিপূর্ণ ছিল। সম্পূর্ণ দর্শনকাল আমি এই অপূর্ব স্থিতিতে ছিলাম। এইরকম অনুভূতি ও অভিজ্ঞতা লাভ করার জন্য নিজেকে অসীম ভাগ্যবান ও আশীর্বাদ ধন্য মনে হচ্ছিল। আমার অনুমান, এই ঘটনার প্রভাবেই এখন আমি প্রতিদিন নিজের ঘর থেকে বের হওয়ার আগে শ্রীমূর্তিকে প্রণাম করি। এটি আমার জন্য একটি অসামান্য অভূতপূর্ব অভিজ্ঞতা ছিল। এই দিব্যমঙ্গল দর্শনের সৌভাগ্য আমাকে প্রদান করার জন্য শ্রী আম্মা ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই।